वेलकम फ्रेंड्स, नवम श्रेणी प्रश्न विचित्रा समाधान 6 नम्बर क्लस तुम्हें स्वागत जानाई। एखन आमी मॉडल क्वेश्चन पेपर वानर 168 पृष्ठा देखो तीन दागर अंक थेके शुरू करब। जारा आगे भिडियोगुलो देखोनी नीचे डेस्क्रिप्शने प्लेलिस्टर लिंक देवा आछे प्रश्न विचित्रार, तो ओखान थेके तुम्हारा भिडियोगुलो देखे नीते पारो। एखन देखो आमादेर तीन नम्बर प्रश्न बला होयेछे अमूलद संख्या रूट थ्री के संख्यारेखा स्थापन करो। ताहले रूट थ्री के संख्यारेखा स्थापन करते हैं, तो तार जोन्नो आमरा जेटा करब आमरा प्रथमे एकटा रेखांश टेने नेब। एखाने देखो आमरा रेखांशटा टेने निलाम, एर मध्ये आमी किछु भाग करे निच्छि। स्केले दागटा खूब परिष्कार बोझा जाच्छे ना, तबुओ देखार चेष्टा करो जे एई जे एक इंची करे रयेछे ना, एई एक इंचिगुलो आमी एकटु मार्क करे निच्छि। प्रत्येक इंचिते আমি মার্ক করে নিচ্ছি যাতে সমান দূরত্বটা নিতে পারি। এটা মার্ক করলাম, সংখ্যারেখা এই বিন্দুটা হলো আমাদের জিরো, এরপর মাইনাস ওয়ান, আর ডান দিকে আছে ওয়ান টু থ্রি। এইভাবে আমরা সংখ্যারেখাটা একে নিলাম। এবার দেখো এই যে এক রয়েছে, এই একে তাহলে এই যে এক পেয়েছি আমরা, এখান থেকে আমরা উপরে আবার এক ইঞ্চি একটা রেখাংশ টেনে নেব। সেটা লম্বভাবে চেষ্টা করবো যাতে লম্ব হয়। এই বিন্দুটার নাম আমি দিলাম এ বিন্দু। এবার এখানে আমরা এই বিন্দুটা শূন্য আছে, তাহলে শূন্যর সঙ্গে এ আমি এটা ও বলছি, বলার সময় ও বলছি, ও থেকে এ বিন্দুটা আমি যুক্ত করলাম। তাহলে দেখো এই যে সমকোণী ত্রিভুজটা পেলাম, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে সমকোণী যে ত্রিভুজটা পেলাম তার এর ভূমি আছে 1 ইঞ্চি আর উচ্চতা হলো 1 ইঞ্চি। তাহলে এই যে অতিভুজ হলো, অতিভুজের দৈর্ঘ্য হলো √2 ইঞ্চি। তাহলে দেখো এইখানে এই যে ও এ, এর দৈর্ঘ্যটা হলো কিন্তু √2 একক। এই যে আমরা এগুলোকে সবসময় একক বলবো, যে √2 একক হলো। এখান থেকে শূন্য থেকে এক পর্যন্ত এটা হলো 1 একক, আবার এখান থেকে এই অবধি এটাও নিয়েছে 1 একক। তাহলে যে অতিভুজের এই ত্রিভুজের যে অতিভুজটা পেলাম সেটা হলো √2 একক, এরকমভাবে বলবো। তো এখন যদি আমাদের √2 আঁকতে বলা হতো, তো সেক্ষেত্রে আমরা কী করতাম, এখান থেকে এই দৈর্ঘ্যটা নিয়ে একটা বৃত্তচাপ সংখ্যারেখার উপরে এঁকে দিতাম, আর সেখানে একটা নাম আমরা দিয়ে দিতাম পি। তো সেক্ষেত্রে এই ওপি এর দৈর্ঘ্য হতো √2 একক। কিন্তু আমাদের করতে হবে √3। তার জন্য আমাদের এই যে ও এ রেখাংশটা আছে, এই ও এ রেখাংশের উপরে আবার একটা 1 ইঞ্চি রেখাংশ আঁকতে হবে, মানে 1 একক রেখাংশ আঁকতে হবে। আঁকলাম, এই বিন্দুটা নাম দিলাম বি। এবার কি করছি আমরা, ও বি যুক্ত করে দিচ্ছি। তাহলে দেখো আমার এই ও এ যে দৈর্ঘ্যটা ছিল এটা ছিল √2, এখন এর সঙ্গে আরও এক বাড়িয়েছি, তো এই জায়গাটা এখন হয়ে গেল √3, মানে ও বি এর দৈর্ঘ্য হলো √3। এখন সংখ্যারেখায় বসাতে গেলে কি করব, এখানে ও বি পর্যন্ত মাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো, যেটা সংখ্যারেখার উপরে কিউ বিন্দুতে এসে পড়েছে। তাহলে এখান থেকেই শূন্য থেকে কিউ আমরা ও বলছিলাম, তা ও থেকে কিউ পর্যন্ত যে দূরত্বটা হলো এই দূরত্ব কিন্তু হয়ে গেল আমাদের √3 একক। তাহলে সংখ্যারেখায় √3 স্থাপন আমরা করে ফেললাম, √3টা আছে কিউ বিন্দুতে। আর আমাদের যদি বলা হতো যে √2 স্থাপন করো, সেটা আমরা প্রথমেই করেছিলাম, এখান থেকে ও থেকে পি পর্যন্ত এই যে দূরত্ব এইটা হলো √2। যাই হোক, পরের প্রশ্নটা দেখো। এবার দেখো চারের প্রশ্নটা দেখো, যে x+y = 12 এবং x-y = 2 সমীকরণ দুটির লেখচিত্র এঁকে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো এখানে আমরা সমীকরণটা লিখে নিই, সমীকরণ থেকে বিন্দুগুলো আগে বের করব, আর তারপরে ওই বিন্দুগুলো ছক্কাগজে বসিয়ে আমরা সরলরেখাটা আঁকব। তো আছে কি আমাদের x+y = 12, এখান থেকে আমি x সমান কি লিখতে পারি, 12 - y, এই হয়ে গেল আমাদের প্রথম সমীকরণ রেডি হয়ে গেল। এখান থেকে আমরা বিন্দুগুলো বের করে নেব, তিনটে বিন্দু আমরা এর মধ্যে থেকে মানে নির্ণয় করব, যেগুলো আমরা ছক্কাগজে বসাবো। দেখো এখানে আমরা মান ধরে নিই, ওয়াইয়ের মান যদি আমি 0 ধরি তাহলে এক্সের মান কি পাই,
এখানে ওয়াইয়ের যা মান ধরবো সেই অনুযায়ী এক্সের মান পাবো। তাহলে ওয়াইয়ের মান যদি শূন্য হয় তাহলে এক্স সমান হলো বারো বিয়োগ শূন্য, বারো থেকে শূন্য বিয়োগ করলে বারো, তো এটা একটা হয়ে গেল। ওয়াইয়ের মানে আমি ছয় ধরলাম, তাহলে কী পাচ্ছি বারো বিয়োগ ছয়, তার মানে হলো ছয়, আর ওয়াইয়ের মানে আমি বারো ধরি একটা, বারো ধরলে এটা হয়ে গেল বারো বিয়োগ বারো, তার মানে শূন্য, এক্সের মান হলো শূন্য। তো আমি যেহেতু ওয়াইয়ের মান আগে ধরেছি, ওয়াইয়ের মান ধরে এক্সের মানটা বের করছি, তাই আমি কিন্তু প্রথমে নিচের ঘরগুলো আগে লিখলাম, যে যেখানে ওয়াই বসানো আছে আমার। এটা যদি বুঝতে না পারো পরেরটা দেখো, মন দিয়ে দেখো, অবশ্যই বুঝতে পারবে। আর আমি আবার একবার করে বলে দিচ্ছি ভালো করে, আমাদের যে পরের সমীকরণটা আছে সেটা হলো এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু টু, এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু টু, এই আছে সমীকরণটা। তাহলে এখান থেকে আমরা এক্স সমান কী লিখব, এক্স ইজ ইকাল টু টু প্লাস ওয়াই, মাইনাস ওয়াই ছিল এটা প্লাস ওয়াই হলো, এই আমাদের হয়ে গেল সাজানো। এবার বিন্দুগুলো নির্ণয় করি, তিনটে করে বিন্দু আমাদের বের করতে হবে। ওয়াইয়ের মান আমি যা খুশি ধরতে পারি, ওয়াইয়ের মান আমি পাঁচ ধরলাম, তাহলে ওয়াই যদি পাঁচ হয় তো ডান দিকে কী পাচ্ছি আমরা, এক্স সমান সমান দুই যোগ পাঁচ, যেহেতু ওয়াইয়ের মান পাঁচ ধরেছি তো এখন কী বলবো আমরা, দুই যোগ পাঁচ, তাহলে পাঁচ আর দুই সাত হলো। একইভাবে একটা নিই নিই, দশ নিই, তাহলে দুই যোগ দশ, দশ আর দুই যোগ করলে বারো হলো। আর একটা নিই নিই, বারো নিই নিই, তো দুই যোগ বারো, দুইয়ের সঙ্গে বারো যোগ করলে হলো চোদ্দ। আমরা তাহলে দুটো সরলরেখা আঁকার জন্য যে বিন্দুগুলো দরকার সেই বিন্দুগুলো বের করে নিয়েছি। এইবার প্রথম সরলরেখা থেকে মানে প্রথম বিন্দুগুলো বসিয়ে যে সরলরেখাটা পাবো তার নাম আমি এবি দেবো। তো এখানটা লিখে দিলাম যে এই বিন্দুগুলো বসিয়ে এবি সরলরেখাটা আমি আঁকবো, আর এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো ছক্কাগুজে বসিয়ে আমরা সিডি সরলরেখা আঁকবো। এবার দেখো আমরা বিন্দুগুলো ছক্কাগুজে কেমন বসাচ্ছি। দেখো এই বিন্দুগুলো বসানোর জন্য আমরা এখন যেটা করব, ছক্কাগুজে আমরা দুটো অক্ষ টেনে নেব, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। এই যে মোটা লাইনটা আছে, মোটা লাইন বরাবর এই রেখাংশগুলো টানবে তোমরা, আর পেন্সিল দিয়ে করবে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য স্কেচ পেন দিয়ে আঁকছি, কিন্তু তোমরা এটা অবশ্যই পেন্সিল দিয়েই করবে। তো আমি দুটো অক্ষ টেনে নিয়েছি, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ আমরা টেনে নিলাম। এখানে নামগুলো কেমন দেবো দেখো, উপরে নাম হচ্ছে ওয়াই, নিচে দেবো ওয়াই ড্যাশ, ডান দিকে দেবো এক্স, বাঁ দিকে দেবো এক্স ড্যাশ। আর এই যে দুটো অক্ষের ছেদ বিন্দু এখানটায় নাম দিলাম ও, এটা হলো মূল বিন্দু। এবার এর উপরে আমরা বিন্দুগুলো বসাবো। আমাদের যে বিন্দুগুলো বের করেছিলাম সেগুলো কী কী আছে দেখো, টুয়েলভ জিরো, তো আমরা প্রথমে টুয়েলভ জিরো বসাই, মানে ডান দিকে যাবো বারো ঘর, এই বড় বড় দাগগুলো পাঁচ ঘর করে রয়েছে, তো পাঁচ আর পাঁচ দশ আর দুই বারো, এইটা হলো আমার টুয়েলভ জিরো বিন্দু। এখানে আমি লিখেও দেবো বিন্দুটা হলো টুয়েলভ জিরো। তারপরে যে বিন্দুটা আছে দেখো, আছে সিক্স সিক্স, অর্থাৎ এখানে ডান দিকে যাবো ছ ঘর আর উপরে যাব ছ ঘর, তো এই যে বিন্দুটা হলো মানে ডান দিকে ছয় আর উপরে ছয়, এই বিন্দুটা হলো সিক্স সিক্স। তারপরে কী আছে, জিরো টুয়েলভ, পরের বিন্দুটা আছে জিরো টুয়েলভ, জিরো মানে এখানেই থাকবে, আর টুয়েলভ বলতে এখান থেকে উপরে বারো ঘর চলে যাব আমরা, পাঁচ আর পাঁচ দশ আর দুই বারো, তাহলে এটা হলো আমাদের জিরো টুয়েলভ। এবার কী করবো, এই যে তিনটে বিন্দু পেয়েছি দেখো, তিনটে বিন্দু একই সরলরেখায় চলে এসছে, আমরা এই বিন্দু তিনটে এখন যুক্ত করব স্কেল দিয়ে। তোমরা পুরো আঁকাটা পেন্সিল দিয়েই করবে, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু শুধুমাত্র স্কেচ পেন দিয়ে করছি। তাহলে পেয়ে গেলাম সরলরেখা, আর এই সরলরেখাটা আমি নাম দেবো বলেছিলাম এবি, তো সরলরেখাটার নাম আমি দিয়ে দিলাম এবি। এইবার এর উপরেই আমি আর একটা যে বিন্দু, আর একটা সমীকরণের যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো আমি কিন্তু এখানে এখন বসাবো। কী কী বিন্দু আছে, সেভেন ফাইভ টুয়েলভ টেন, তাহলে আমি সেভেন ফাইভ আগে বসাই, পাঁচ ছয় সাত আর উপরে যাব পাঁচ ঘর, এক দুই তিন চার পাঁচ, সেভেন ফাইভ, এই বিন্দুটা আমাদের হলো সেভেন ফাইভ। তারপরে কী আছে,
পরে আছে 12 10 তো ডান দিকে 12 ঘর যাব আর উপরে যাব 10 ঘর এই আমরা 12 10 বিন্দু পেয়ে গেলাম আরেকটা যে বিন্দু আছে সেটা আছে 14 12 তো ডান দিকে যাব 14 ঘর পর্যন্ত যাব এই এই ছিল 12 13 14 আর উপরে যাব কত 12 ঘর এই বরাবর যাব আমরা 5 10 আর 2 12 এই কিন্তু আমাদের হয়ে গেল 14 12 এই বিন্দুটা হয়ে গেল এবার আমরা কি করব এই যে তিনটে বিন্দু পেয়েছি এই তিনটে বিন্দু আমরা যুক্ত করে দেব তো এইখানে যে মানে সরলরেখাটা পেলাম এই সরলরেখার নাম দেব আমরা বলেছিলাম সিডি ঠিক করে নিয়েছিলাম তো এখানে আমি নাম দিয়ে দিলাম সরলরেখাটার সিডি এখন এই যে দুটো রেখাংশ এখন এই যে দুটো সরলরেখা যে বিন্দুতে ছেদ করলো আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুতে ছেদ করেছে এখানে যেটা 7 5 বিন্দু ছিল এইখানটার নাম আমি লিখে দিলাম এটাই হলো পি বিন্দু আর এই পি বিন্দুর স্থানাঙ্ক হলো 7 5 তো এইটাই আমাদের বের করার বিষয় এখন আমরা যে কথাটা এখানে লিখে দেব লিখতে তো হয় অনেক কিছু কিন্তু আমরা একটু কম কম লিখছি এইখানে আমরা এখন লিখে দেব যে এবি এবং সিডি সরলরেখা দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে পি বিন্দুতে ছেদ করেছে পি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্কটা তো আমরা এখানে দেখেই নিয়েছি দেখো আবার দেখিয়ে দিই একবার দুটো সরলরেখা যে বিন্দুতে ছেদ করেছে এই ছিল সেই বিন্দুটা যার স্থানাঙ্ক ছিল 7 5 তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক 7 5 এই কিন্তু হয়ে গেল আমাদের এবার দেখো পরের প্রশ্নটা কি আছে আমাদের পরের প্রশ্নটা তো বলা হয়েছে যে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করো এখানে যে সহজ সমীকরণ দুটো আছে সেগুলো কি কি আছে 4x plus 5y minus 62 is equal to 0 আর একটা আছে 3x plus 2y minus 36 is equal to 0 এই সমীকরণ দুটোকে আমরা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করব তো আমরা প্রথমে সমীকরণটা লিখে নিই তারপর সমাধান করছি দেখো সমীকরণ দুটো আমরা লিখে নিয়েছি এবার এটাকে সমাধান করব আমরা আমি এখানে ডিটেলসে খুব ডিটেলসে বলছি না তোমরা যারা বজ্রগুণন পদ্ধতির সমাধান জানো না তাদের জন্য বলবো তোমরা নিচের ডেসক্রিপশানে দেখো ওখানে আমি ভিডিও দিয়ে দিয়েছি যেখানে আমি খুব ডিটেলসে বজ্রগুণন পদ্ধতির সমাধান কিভাবে করতে হয় বুঝিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে দেখে নাও যদি না জানো তো আমি এখানে বলে দিচ্ছি কিভাবে করতে হবে এক্স বাই আমরা এখানে কিছু সংখ্যা লিখব এক্স বাই কিছু একটা লিখব ওয়াই বাই কিছু একটা লিখবো আর ওয়ান বাই কিছু একটা লিখবো তো এগুলো কি লিখবো সেটা দেখো আমরা যখন এক্সের নিচে লিখছি তখন আমরা এই সংখ্যাটা বাদ দেবো মানে এক্স এক্স যুক্ত যে পদ দুটো আছে সেই দুটো বাদ দিয়ে বাকি দুটোর মধ্যে বজ্রগুণন করব তো এখানে আমাদের যেটা করতে হবে দেখো পাঁচের সঙ্গে 36 গুণ আগে তো ফাইভ ইন্টু মাইনাস 36 এটা বসিয়ে দিলাম চিহ্ন মাইনাস থাকলে চিহ্ন বসাতেই হবে মাইনাস বিপরীত দিকে যেটা আছে দুইয়ের সঙ্গে মাইনাস 62 দুইয়ের সঙ্গে আছে মাইনাস 62 তাহলে আমরা কী করলাম একটা দিকে গুণ করলাম করে বিয়োগ দিয়ে আবার বিপরীত পাশে মানে বিপরীত কোনাকুনি যে সংখ্যা দুটো আছে সেগুলো গুণ করব এবার ওয়াইয়ের নিচে আমরা যখন ওয়াইয়ের নিচে বসাবো তখন এই ওয়াইয়ের সংখ্যাটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে 4 62 3 36 এইগুলো গুণ করব কিন্তু ওয়াইয়ের ঘরে বসানোর সময় মনে রাখবে এই 62 দিয়ে আমরা আগে শুরু করব আমরা কিন্তু 4 এর সঙ্গে 36 এটা গুণ করব না আমরা এখানে 3 এর সঙ্গে 62 মানে ডান দিকের উপরের সঙ্গে শুরু করব এই ডান দিকের উপরের যে সংখ্যা আছে মানে 62 আছে এই 62 সঙ্গে 3 আগে গুণ করব তারপরে ওটা তাই এখানে হলো 3 এর সঙ্গে মাইনাস 62 বিয়োগ 4 এর সঙ্গে মাইনাস 36 4 ইন্টু মাইনাস 36 আর 1 এর নিচে যেটা যখন বসাবো তখন আমরা এই সংখ্যাটা বাদ দেবো দিয়ে দেখো এখানে কী কী আছে 4 এর সঙ্গে 2 আর 5 এর সঙ্গে 3 তাহলে 4 গুণ 2
বিয়োগ 5 গুণ 3 এটা লিখব 4 গুণ 2 বিয়োগ 5 গুণ 3 এইবার আমরা সমাধান করব x বাই এখানে 36 আর 5 গুণ করলে এটা হবে মাইনাস 180 এটা হলো মাইনাস মাইনাসে প্লাস 62 2 গুণে 1 2 4 124 সমান সমান y বাই y বাই হচ্ছে দেখো 3 এর সঙ্গে 62 গুণ করলে 3 2 গুণে 6 আর 3 6 18 186 আর এখানে হলো মাইনাস মাইনাসে প্লাস 36 এর সঙ্গে 4 গুণ করলে 144 সমান সমান 1 বাই এখানে আছে দেখো 4 2 গুণে 8 আর এখানে বিয়োগ করব কত 3 5 15 তারপরে x বাই এবার 180 থেকে 24 এগুলো যোগ বিয়োগ আর আমি কি বলবো আমি করে যাই মাইনাস 6 5 56 সমান সমান y বাই এটা বিয়োগ করলে পাচ্ছি মাইনাসে বেশি আছে মাইনাস 42 সমান সমান 1 বাই মাইনাস 7 এবার দেখো এই যেগুলো পেয়েছি নিচের সংখ্যাগুলো প্রত্যেকটা 7 দিয়ে কাটা যাচ্ছে আর প্রত্যেকটাতে মাইনাস আছে তাই আমি মাইনাস 7 দিয়ে প্রত্যেকটা কেটে কেটে বসাচ্ছি এটা হলো মাইনাস 7 8 56 তাই 8 y বাই 7 মানে 6 7 42 6 হলো আর ডান দিকে মাইনাস 7 কেটে গেলে এটা থাকলো 1 তাহলে দেখো এখন এই যেটা পেলাম এইখান থেকে আমরা কি লিখছি x বাই 8 ইজ ইকুয়াল টু 1 এটা একটা হলো x বাই 8 ইজ ইকুয়াল টু 1 আর একটা y বাই 6 ইজ ইকুয়াল টু 1 y বাই 6 ইজ ইকুয়াল টু 1 তাহলে এখান থেকে হলো x ইজ ইকুয়াল টু 8 আর এটা হলো y ইজ ইকুয়াল টু 6 অতএব নির্ণেয় সমাধান লিখব কি আমরা নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু 8 y ইজ ইকুয়াল টু 6 y ইজ ইকুয়াল টু 6 এই কিন্তু হয়ে গেল অঙ্কগুলো যদি ঠিকঠাক বুঝতে পারো আর যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যাওয়ার আগে একটা লাইক করে যেতে ভুলো না আবার দেখা হবে পরের ভিডিওতে তত সময় পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে থাকো